ভরা মঞ্চে অরিজিৎ সিংয়ের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর কাপুর, সাথে চন্না মেরে আর তালে জমিয়ে নাচ। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে চণ্ডীগড়ের কনসার্টে ভরা মঞ্চে গিটার হাতে গান গাইছেন অরিজিৎ সিং। চণ্ডীগড়ের দর্শক হাঁ করে শুনছে আর মুগ্ধ হচ্ছে। আচমকাই মঞ্চে ঢুকলেন রণবীর কাপুর এবং ঢোকার সাথে সাথেই দুজনকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং জড়িয়ে ধরলেন। অ্যানিমাল তারকার ফিল্মি ক্যারিয়ারে অসংখ্য হিট গান গেয়েছেন অরিজিৎ সিং। চন্না মেরেয়া গানের নেপথ্যে শিল্পীকে কাছে পেয়ে তার পা ছুঁতে গেলেন রণবীর। হ্যাঁ, এদিন মঞ্চে প্রবেশ করেই সম্মান জানাতে অরিজিতের পা স্পর্শ করতে যান রণবীর। রণবীরকে থামাতে অরিজিৎ নিজের হাঁটু মুড়ে বসে পড়েন। পরস্পরের প্রতি এই সম্মান বোধ থেকে খুশি দুই তারকার ভক্তরা। এরপর রণবীরকে বুকে টেনে নেন অরিজিৎ। সামনেই মুক্তি পেতে চলেছে অ্যানিমাল, এই ছবির সাতরঙ্গা গানটি গেয়েছেন অরিজিৎ। এদিন মঞ্চে প্রথমবার অরিজিতের কণ্ঠে শোনা গেল সাতরঙ্গা। দর্শকদের সঙ্গে সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন রণবীরও।